নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স জাতির আগমনে 10,000 চক্রবাল আলোকিত হয় নির্বাণের দীপ্ত মশালে, জাতির আগমনে অগণিত অগণিত সত্য অপায় মুক্ত হয়ে নির্বাণ মার্গ দর্শন করে আবার পরম শান্তি ভোগ করেন। সেই সকল শ্রদ্ধা দিক বুদ্ধ বীর্য দিক বুদ্ধ প্রজ্ঞা দিক বুদ্ধ যারা সারে সংকলকাদিক কল্প আট সংকলক কল্প ষোলব সংকল্পকাদিক কল্পকাল পরমে পূরণ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন, আমি তাদের শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। আজ 2 জুলাই 2015 ইংরাজি এই পুণ্যময় সদ্ধর্ম অনুষ্ঠানে উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মাতৃ ভালোবাসা সহ জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য শিরময় পুণ্য ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় দান করছি। সম্মানিত সদ্ধর্মের প্রজারিগণ, আজকে আপনারা সকলে অত্র বাড়িতে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আপনাদের জ্ঞাতি সুবনা বড়ুয়া এবং জগদীশ বড়ুয়ার উদ্দেশ্যে পণ্য বিতরণ করার জন্য। তিনি কালগত হওয়ার পরে আপনাদের মনে সুখের ছায়া উপস্থিত হয়েছে, সকলেই একদিন মরে যাবে, সেই মায়া সেই মমতার কথা আপনাদের মনে উৎপন্ন হয়েছে বলে আপনাদের সকলের চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। ভগবান বুদ্ধ ধর্ম গ্রহণতে বলেছেন, ইদানন্দতি পেশানন্দতি তদা পুঞ্জো বায়াতানন্দতি পুঞ্জং মে নন্দতি বিয়ো নন্দতি সুগতি গততি। অর্থাৎ ভগবান বুদ্ধ বলেছেন, পুণ্যবান ব্যক্তি ইহলোক পরলোক উভয় লোকে আনন্দিত হয়। পুঞ্জং মে কতান্দি নন্দতি বিয়ো নন্দতি সুগতি গততি। আমার দ্বারা পুণ্য করা হয়েছে ইহা মনে করে তিনি আনন্দিত হন এবং সুগতি প্রাপ্ত হইয়ে তিনি পরমানন্দ লাভ করেন। উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ যখন যতবন বৌদ্ধ বিহারে অবস্থান করছিলেন সেই সময় পুণ্যবান ব্যক্তি ইহলোকে পুণ্যকর্ম করে আনন্দিত হয় এই প্রসঙ্গে একটি ধর্মদেশনা করেছিলেন। শ্রাবস্থিতে অনাথবিন্দিক শ্রেষ্ঠ তিনি প্রতিদিন 2,000 ভিক্ষুকে আহার দান করতেন। ঠিক অনুরূপ পুণ্যবতী মহা উপাসিকা বিশাখাও প্রতিদিন 2,000 ভিক্ষুকে আহার দান করতেন। ওই অঞ্চলে সাধারণ মানুষ জিজ্ঞাসা করতেন, আজকে আপনাদের ধানবীর অনাথবিন্দিক শ্রেষ্ঠ এবং মহা উপাসিকা বিশাখা আজকে কি দান করতে আসবে? যদি বলা হতো না আজকে আসবে না, তখন সাধারণ মানুষ বলতো শত সহস্র টাকা ব্যয় করে আর কে দান করবে, এরকম সাধারণ মানুষ কথা বলে উপহাস করত। শ্রদ্ধাবান উপাসক অনাথবিন্দিক শ্রেষ্ঠ এবং মহা উপাসিকা বিশাখা সঙ্ঘের প্রতি গভীর শ্রদ্ধা ছিল, কারণ অতীতে তারা মহাপুণ্য কর্ম করেছিলেন, সেই পুণ্যের প্রভাবে তারা এই মনুষ্য জীবনে ভগবান বুদ্ধের সময় পৃথিবীতে আবির্ভূত হয়ে ওই একই শ্রদ্ধা তাদের মনের ভিতরে রয়ে গেল। সেজন্য মঙ্গলসূত্রে ভগবান বুদ্ধ বললেন,
পূজনীয় বিজ্ঞ সম্পদ দেখেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়। সকলে অঞ্জলিবদ্ধ হয়ে ভগবান বুদ্ধ এবং বিজ্ঞ সঙ্গ সকলকে তারা বিভিন্ন দানীয় সামগ্রী দান করার জন্য সেই চেতনা তাদের মনে উৎপন্ন হয়। ঠিক অনুরূপ অনাথবৃন্দের শ্রেষ্ঠী এবং মহা উপাসিকা বিশাখা এই দুজনে যখন 2000 বিজ্ঞর সামনে উপস্থিত হতেন, তখন এই 2000 বিজ্ঞগণ সকলে সুন্দরভাবে আহার গ্রহণ করতে পারত। যখন সাধারণ মানুষ ওখানে আসতো, এই দুজনকে অনুরোধ করতো, আপনারা আজকে আসেন, আমি বান্দাদেরকে সোয়াং দিতে চাই, আপনারাও একটু এসে অংশগ্রহণ করুন। আমাদের বাড়িতে বড় স্থান নেই তাদেরকে আসন দান করার মতো। তখন বিশাখা কি করতেন, ওই বিজ্ঞ সম্প্রদায়কে বিশাখার বাড়িতে নিয়ে যেতেন। ওইখানে মহা উপাসিকা বিশাখা ওনার ছেলেদেরকেও ওই পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিতেন। অন্যদিকে অনাথবৃন্দের শ্রেষ্ঠী, তিনি পুণ্য কর্ম করতে করতে শতাব্দী বল লাভ করেছিলেন এবং তিনি যখন ব্যস্ত থাকতেন, ওনার তিনজন মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম মহা সুভদ্রা, দ্বিতীয় মেয়ের নাম ছুল্ল সুভদ্রা, তৃতীয় মেয়ের নাম সুমনা দেবী। শ্রেষ্ঠী প্রথম মেয়েকে প্রতিদিন বান থেকে সোয়াইন দান করার জন্য বার দিয়েছিলেন। সর্বপ্রথমে শিলে প্রতিষ্ঠিত হয়ে বান্দাদেরকে হাত দান করতেন, এরপরে ধর্মশ্রবণ করতেন। ধর্মশ্রবণ করতে করতে শতাব্দী ফল লাভ করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত সাত ধর্মের পূজারীগণ, তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তিনি ওনার স্বামীর করে চলে গেলেন। এরপরে অনাথবৃন্দের শ্রেষ্ঠী দ্বিতীয় মেয়েকে ওই সোয়াঙ্গের দায়িত্ব দেওয়া হলো বান্দাদেরকে সেবা করার জন্য। দ্বিতীয় মেয়ের নাম কি, ছুল্ল সুভদ্রা। এই ছুল্ল সুভদ্রা অনুরূপ ভাবে বান্দাদের সঙ্গে সেবা করতেন, ধর্ম শ্রবণ করতেন, শিলের প্রতিষ্ঠিত হতেন। তিনি এভাবে ধর্ম শ্রবণ করতে করতে তিনিও শতাব্দী পথ লাভ করতে সক্ষম হলেন। ছুল্ল সুভদ্রা ওনার বিবাহ হওয়ার পরে স্বামীর করে চলে গেলেন। সর্বশেষ যিনি সুমনা দেবীকে এই দায়িত্ব দেওয়া হলো, সুমনা দেবী কি করলেন, তাও অনুরূপ ভাবে বিজ্ঞ সম্পদের দানীয় সময়কে দান করার পরে, ছেলে প্রতিষ্ঠা করার পরে, ধর্ম শ্রবণ করার পরে, তিনি শুধু শতাব্দী নয় সবকিছুকে লাভ করতে সক্ষম হলে। তাহলে দেখেন এই পরিবারে অনাথবৃন্দের শ্রেষ্ঠী শতাব্দী ফল লাভী, মহা সুভদ্রা শতাব্দী ফল লাভী, ছুল্ল সুভদ্রা শতাব্দী ফল লাভী এবং সর্ব ছোট মেয়ে সুমনা দেবী, তিনি অনাগামী লাভ করতে সক্ষম হলেন। তিনজন থেকে আরো উত্তর দিকে তিনি চলে গেলেন। এক সময় এই সুমনা দেবী অসুস্থ হয়ে পড়লেন, তিনি বুঝতে পারলেন আমি আজকে মরে যাব। তখন বাবাকে দেখার জন্য তার বেশি ইচ্ছা জাগ্রত হল। ওই সময় তার বাবা অনাথবৃন্দের শ্রেষ্ঠী এক বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন। সবাই ওনাকে খবর দিল যে আপনার মেয়ে অত্যন্ত অসুখ, আপনাকে দেখতে চায়। যখন এই সংবাদটা দেওয়া হলো, অনাথবৃন্দের শ্রেষ্ঠী ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলেন। আসার পরে মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কি বলতে চাও? মেয়ে বললেন, কি বলছো কনিষ্ঠ বাবা। দেখেন মেয়ে বলছে যে কি কি বলছো কনিষ্ঠ বাবা, কনিষ্ঠ মানে ছোট, দাদা মানে ভাই। তৃতীয় প্রশ্ন করলেন, মা পলা বকছো? তখন মেয়ে বললেন, না পলা বকছি না কনিষ্ঠ ভ্রাতা। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, মা তুমি ভয় পাচ্ছ? সুমনা দেবী বললেন, না
আমি ভয় পাচ্ছি না কনিষ্ঠ ভ্রাতা। এতটুকু বলে সুমনা দেবী মৃত্যুবরণ করলেন। সেই সময় শ্রেষ্ঠী মনে অনেক দুঃখ, আমার মেয়ে ওনার জীবনে অত্যন্ত পুণ্যকর্ম সঞ্চয় করেছিলেন, সব সময় ভক্তদেরকে দান করতেন, শীল পালন করতেন, ধ্যান সাধনা করতেন, ধর্ম শ্রবণ করতেন, সব সময় পুণ্যকর্মে তিনি রত থাকতেন। তিনি চিন্তা করলেন যে আমার মেয়ে স্বর্গবাসী হয়নি, ভয়ে মৃত্যু হয়েছে, আমার মেয়ে নরকে উপস্থিত হয়েছে। তখন তিনি কি করলেন, ওই মেয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করার পরে ভগবান বুদ্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেই সময় মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম শ্রেষ্ঠীকে দেখার পরে জিজ্ঞেস করলেন, হে উপাসক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত দুঃখিত, আপনার সুখ দিয়ে অশ্রু পড়ছে, কারণটা কি? পদোত্তরে অনাথবিনী শ্রেষ্ঠী বললেন, ত্রিলোকপূজ্য মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম, আমার মেয়ে সুমনা দেবী আজকে মারা গেছে, ওনার অন্ত্যেষ্টি ক্রিয়া করে আসলাম বান্তে, সেজন্য আমি অত্যন্ত শোকাহত। তখন ভগবান বুদ্ধ বললেন, অনাথবিনী শ্রেষ্ঠী, পৃথিবীতে সকল মানুষ মারা যাবে, এর জন্য এত শোক করার কারণটা কি? আপনি মরবেন না বান্তে? আমি তো মরব, পৃথিবী সকল মানুষ তো একদিন মারা যাবে তা তো জানি, কিন্তু আমার মেয়ে, তিনি অত্যন্ত ধর্মপরায়ণ পুণ্যবান ছিলেন, সব সময় পুণ্যকর্ম সম্পূর্ণ করতেন, সব সময় তিনি পাপ করতে বেশি ভয় পেতেন। ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করলেন, মহাশ্রেষ্ঠী আপনি বলুন তো, আপনার মেয়ে মৃত্যুর পূর্বে কি কি বলেছিল? তখন অনাথবিনী শ্রেষ্ঠী বললেন, বান্তে আমার মেয়েকে বললাম, মা তুমি কি কিছু বলতে চাচ্ছ? তখন তিনি আমাকে বললেন, না কনিষ্ঠ ভ্রাতা, পলাপ করছ না কনিষ্ঠ ভ্রাতা, ভয় পাচ্ছ না কনিষ্ঠ ভ্রাতা। এভাবে আমাকে উত্তর দেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করলেন। সেই সময় ভগবান বুদ্ধ বললেন, মহাশ্রেষ্ঠী আপনার কন্যা সুমনা দেবী তিনি পলাপ করেনি, তিনি আপনার থেকে উদ্ধে বলে আপনাকে কনিষ্ঠ ভ্রাতা বলেছে, মার্গ হল থেকে আপনার থেকে অনেক বড়, আপনি হচ্ছেন শতাপত্তি ফল লাভী আর আপনার মেয়ে সক্রিয়গামী লাভী, সেজন্য মার্গ ফল হিসেবে আপনার মেয়ে আপনার থেকে অনেক উদ্ধে, তাই আপনার মেয়ে আপনাকে বলেছে কনিষ্ঠ ভ্রাতা ছোট ভাই। তো বলতে আমার মেয়ে এখন কোথায় জন্মগ্রহণ করেছে? আপনার মেয়ে তুষিত ভবনে জন্মগ্রহণ করেছে। তখন শ্রেষ্ঠী মহাখুশী শ্রেষ্ঠী বললে, ভান্তে আমার মেয়ে সুমনা দেবী এই পৃথিবীতে জ্ঞাতিগণের সঙ্গে আনন্দ লাভ করে মৃত্যুবরণ করে আবার তুষিত স্বর্গ স্থানে আনন্দ পাচ্ছে। পদোত্তরে ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ উপাসক, এই পৃথিবীতে যারা স্মৃতিবান, যারা অত্যন্ত মনোযোগী ব্যক্তি, স্মৃতিবান হিসেবে পৃথিবীতে অবস্থান করে বসবাস করে, কায়িক দিকে বাচনের দিকে মানসিক দিকে কোন প্রকার যাতে অকুশল কর্ম প্রবেশ করতে না পারে, সবসময় নিজের চিত্তকে সংযম রাখে, সবসময় পুণ্যকর্মে রত থাকে, ওইসব মানুষ সেই হয়তো গৃহী হোক অথবা পাপাবজ্জিত হোক, তারা অবশ্যই এই ইহলোকে সুখ পায়, পরলোকেও আনন্দ পায়। এভাবেই ভগবান বুদ্ধ শ্রেষ্ঠীকে দেশনা করলেন। ভগবান বুদ্ধ আরো বললেন, দূষিত স্বর্গে 57 কোটি 60 লক্ষ বছর দিব্য সুখ ভোগ করে আনন্দ পায়। ভগবান বুদ্ধ সদ্ধর্ম দেশনা যখন সমাপ্ত হলো, ওই স্থানে শুধুমাত্র অনাথবিন্দু শ্রেষ্ঠী নয় আরো অন্যান্য সাধারণ মানুষ যারা ছিল সকলেই ভগবান বুদ্ধের দেশনা শ্রবণ করে ওখানে শতাপত্তি পদ লাভ করতে সক্ষম হয়েছিল। ঠিক অনুরূপ নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, গতকালকে না পরশুদিন মনে হয় আমাদের শ্রদ্ধাবান উপাসক সুভাষিস বাবু আমাকে ফোন করে বললেন, আমার জ্ঞাতি
এভাবে এভাবে মৃত্যু হল। ওনার পরিপূর্ণ জ্ঞান ছিল, তিনি নাকি অত্যন্ত পুণ্যবতী উপাসিকা ছিলেন, সবসময় বান্দাদের সেবা করতেন, বান্দাদেরকে আহার দান করতেন, শিলে প্রতিষ্ঠিত হতেন, ধর্ম শ্রবণ করতেন, এমনকি মৃত্যুর পূর্বেও হসপিটালে যাওয়ার আগে তিনি কি বললেন, আজকে আমাদের ফালাসওয়াইং আছে, ফালাসওয়াইংটা তুমি বিহারে গিয়ে দিয়ে দাও, আমি মনে হয় আর আসতে পারবো না। সব জ্ঞানে মৃত্যু হয়েছে না, পরিপূর্ণ সব জ্ঞানে মৃত্যু। ভগবান বুদ্ধ বললেন, যারা এই মনুষ্য লোকে অত্যন্ত স্মৃতিবান থাকে, এই মনুষ্য লোকে পুণ্য কর্ম করে, মৃত্যুর পূর্বেও ভগবান বুদ্ধের স্মরণ করে, চুরাশি হাজার ধর্মের স্মরণ করে এবং আর্য সঙ্গ অনার্য সঙ্গদের স্মরণ করে মৃত্যু হয়, ওই মানুষ কোনদিন নরকের মধ্যে পতিত হয় না। কারণ এটাকে বলা হয় শুনি মৃত্যু। এই শুনি মৃত্যু নিয়ে যাদের মৃত্যু হয় তারা অবশ্যই সুগতি প্রাপ্ত হয়, তারা অবশ্যই স্বর্গবাসী প্রাপ্ত হয়। যখন উপাসনের সাথে কথা বললাম, উনাকে আমি বললাম যে মানুষ সব জ্ঞানে মৃত্যু হয়, কোন খারাপ নিমিত্ত দেখে না, মৃত্যুর পূর্বে বলে কি বান্দাকে স্বয়ং দাও, এবং মৃত্যুর পূর্বে বৌদ্ধ ধর্ম সঙ্গ স্মরণ করে মৃত্যু হয়, ওই সব মানুষ স্বর্গবাসী হয়ে থাকে। ভগবান বুদ্ধের কাছে অনাথ পিণ্ডিক যখন গেলেন, সুমনাদেবী কোথায় জন্মগ্রহণ করলো ভগবান বুদ্ধ বলে দিলেন, কিন্তু আমি তো বুদ্ধ নই, আমি তো বলতে পারবো না, যদিও আমি বুদ্ধের মতো বলতে না পারি। ধর্ম দৃষ্টিতে আমরা বিভিন্ন ভগবান বুদ্ধের ধর্ম অধ্যয়ন করে মানুষ কিভাবে বললে কোন গতিতে যায় সেইটুকু আমরা বলতে পারি। কারণ মানুষ মৃত্যুর পূর্বে বিভিন্ন নিমিত্ত দেখে, দেখে না? অনেকে বলে যে কালো কালো কুকুর এসে আমাকে কামড়াবে, এখন তোমরা কুকুর গুলো তাড়িয়ে দাও, এভাবে পলাপ করতে করতে মরে যায়, ওই মানুষ দুর্গতি মধ্যে পতিত হয়। আবার অনেক মানুষ আছে কি মৃত্যুর আগে আগুন দেখে, বিভিন্ন খারাপ নিমিত্ত দেখে, দেখে না, ভয় পায়, ওই মানুষ নরকে পতিত হয়। আর যে মানুষ মৃত্যুর পূর্বে ভিক্ষু সংঘ দেখবে, বুদ্ধের প্রতিমূর্তি দেখবে, বুদ্ধের ছবি দেখবে এবং কিভাবে পুণ্যকর্ম অতীতে তিনি সম্পূর্ণ করেছিলেন, ওই সব স্মৃতিগুলো তার মনের মধ্যে উৎপন্ন হবে, দেবলোকের বিভিন্ন মানুষদেরকে দেখবে, তখন ওই মানুষ স্বর্গবাসী হবে। এটাই ভগবান বুদ্ধ ত্রিপিটক গ্রন্থের মধ্যে এভাবে ব্যাখ্যা করেছিলেন। তাই উপস্থিত নির্বাণ কামে সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, যদিও আপনাদের জ্ঞাতি পরলোকগত হয়েছেন, সুখ করলে পুণ্য সঞ্চিত হবে না। কি করলে পুণ্য সঞ্চিত হবে? ধর্ম আচরণ করলে। এখন আপনারা ধর্ম শুনছেন, শ্রবণ করছেন, পুণ্য সঞ্চিত হচ্ছে না। আপনাদের মন, আপনাদের চিত্ত পরিশুদ্ধ বিশুদ্ধ, এই বিশুদ্ধ পবিত্র চিত্তে যারা ধর্ম শ্রবণ করে, ভগবান বুদ্ধের মুখনিঃসৃত বাণী শ্রবণ করে, তাদের পুণ্য সঞ্চিত হয়। বাতাস দেখা যায়, দেখা যায় না, ঠিক কোন ভাবে পুণ্য কিভাবে সঞ্চিত হবে সেটা কিন্তু দেখা যায় না, সেটা কিভাবে ফল দেবে সেটা আপনি শুধু উপলব্ধি করতে পারবেন। বাতাস শরীরে যখন লাগে আমরা উপলব্ধি করি না, অনুভূতি হয় না, ঠিক কোনো ভাবে যখন পুণ্য সঞ্চিত হয় সেই পুণ্য কিভাবে সঞ্চিত হচ্ছে আপনি একমাত্র অনুভূতি লাভ করবেন, এবং কিভাবে আপনাকে ফল দেবে তাও আপনি অনুভব করতে পারবে। তাই আপনাদের পরলোকগত জ্ঞাতি সুবনা বড়ুয়া স্ট্রোক করে মারা গেছে, কোনো কষ্ট পাননি, কষ্ট পেয়েছে? দেখেন না, আপনারা বাংলাদেশে বলেন, পুরো বিশ্বে বলেন, আমেরিকায় বলেন, হাসপাতালে যখন যাবেন দেখবেন যে মানুষের কি যন্ত্রণার মধ্যে আছে। আমি তো প্রায় সময় হাসপাতালে যাই মানুষকে সূত্রপাত করার জন্য। আমি ব্রঞ্চে যে টেম্পলে আছি, আজ পর্যন্ত অনেক মানুষ মৃত্যুবরণ করেছিল ওই বিহারের দায়ক দায়িকা, অনেকবার হাসপাতালে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম মানুষের কি অবস্থা, বিছানার মধ্যে শুয়ে আছে, হেঁটে হেঁটে বাথরুমে যেতে পারে না,
অনেকে আছে অক্সিজেন দিয়ে তাদেরকে লাইফ সাপোর্টিং বলা হয়, তাদেরকে এভাবে রাখা হলো, এগুলো কষ্ট না? এক ধরনের নরক না? এদিকে যদি আমরা চিন্তা করি, আজকে সময় না মরুয়া, তার মৃত্যু হচ্ছে সুখের মৃত্যু, কোনো মুহূর্তে তার কষ্ট হয়নি, কষ্ট পেয়েছে, কোনো কষ্ট পাননি, ওনার জন্য সব সময় পুণ্য বিতরণ করবেন। যদি বলে কিভাবে, সকাল বিকেল আপনারা বন্দনা করেন না? অবশ্যই বন্দনা করেন। বন্দনা করার পরে আমার জন্ম জন্মান্তরে আমি যেই পুণ্য সঞ্চয় করেছি, কুশল কর্ম সম্পাদন করে শিলে প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে আপনারা অষ্টশীল পালন করেছেন, অনেকে পঞ্চশীল গ্রহণ করেছেন, পঞ্চশীল পালন করে অষ্টশীল পালন করে দানীয় কার্য সম্পূর্ণ করে যেই পুণ্য কর্ম আমি সঞ্চয় করেছি, সমস্ত পুণ্য রাশি আমাদের পরলোকগত জ্ঞাতি সুবনা বড়ুয়ার উদ্দেশ্যে, জগদীশ বড়ুয়ার উদ্দেশ্যে মধ্যমচিত্তে বিতরণ করছি। এই পুণ্য রাশি আমাদের পরলোকগত জ্ঞাতিগণ প্রাপ্ত হয়ে সুখী হোক এবং পরিশেষে নির্বাণ প্রাপ্তি হোক, এভাবে আপনারা দান করবেন। এটা করতে পারবেন না? এভাবে যদি করেন আপনাদের জ্ঞাতি ওই পুণ্য রাশি প্রাপ্ত হই। যদি তিনি অতীতে জন্ম জন্মান্তরে কোন প্রকার অকুশল করে থাকে, ওই অকুশলের প্রভাবে যদি তিনি বেতনকে উৎপন্ন হয়, তাহলে এই যে পুণ্য রাশি আপনারা বিতরণ করছেন, এই পুণ্য রাশি প্রাপ্ত হয়ে সেখান থেকে তিনি আবার শৈত মনুষ্য লোকে জন্ম হবে অথবা স্বর্গবাসী হবে। তাহলে আপনাদের পুণ্য রাশিটা ওনার কাছে যাচ্ছে না? যাচ্ছে। সেজন্য ভগবান বুদ্ধ বললেন, পরলোকগত জ্ঞাতির জন্য এমন একটি সম্পত্তি দিতে পারবো যে সম্পত্তির নাম হচ্ছে পুণ্য সম্পত্তি। এই পুণ্য সম্পত্তি অর্জন করতে হলে আমাদের মনকে বিশুদ্ধ পবিত্র রাখতে হবে, অন্যথায় আমাদের মনের মধ্যে যদি ক্লেশ যুক্ত হয়, ক্লেশ লেগে যায়, তাহলে পুণ্য সঞ্চিত হবে না। আমরা বিভিন্ন জায়গায় যখন দেশনা করি, দেখি তো অনেক উপাসক উপাসিকা আছে সত্তার সহিত ধর্ম শ্রবণ করে, আবার অনেক উপাসক উপাসিকা আছে লোক দেখানো ধর্ম করে, আবার অনেক উপাসক উপাসিকা আছে বান্দাদের স্বয়ং খাওয়াতে পারলে, দায়ক দায়িকাদের নিমন্ত্রণ করতে পারলে আমি বড় পুণ্য কর্ম সঞ্চয় করেছি, সেটাই মনে করে, সেটা ভুল। ধর্মীয় অনুষ্ঠান যখন হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার মন থাকতে হবে পবিত্র বিশুদ্ধ, তখন শুরু থেকে শেষ পর্যন্ত আমার অসংখ্য পুণ্য রাশি সঞ্চিত হবে। এই পুণ্য রাশি তখন আমাদের জ্ঞাতিগণের উদ্দেশ্যে আমরা দিতে পারব, ওই তিনি আমাদের পুণ্য সম্পত্তি গ্রহণ করবেন, তিনি প্রাপ্ত হয়ে হয়তো মনুষ্য লোকে আসবে অথবা স্বর্গবাসী হবে আমাদের পুণ্যের মাধ্যমে। আর তার যদি পুণ্য থাকে, তিনি তো অবশ্যই স্বর্গবাসী হবেন, আমরা জানি না বলে এরপরেও তিনি কোথায় গেছেন, ভগবান বুদ্ধ স্পষ্ট হয়ে বলে দিলেন দূষিত স্বর্গে সুবনা দেবী জন্মগ্রহণ করেছেন। এখন সুবনা বড়ুয়া কোথায় গেলেন আমি তো বলতে পারবো না, আপনারা তো বলতে পারবেন না, কিন্তু আমাদের সঞ্চিত পুণ্য রাশি তার উদ্দেশ্যে বিতরণ করছি, যদি তার প্রয়োজন হয় তিনি আমাদের পুণ্য রাশি প্রাপ্ত হবে। তাই উপস্থিত নির্বাণকামী সব ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সম্মুখে ভগবান বুদ্ধের মুখনিঃসৃত বাণী পাঠ করে এবং সদ্ধর্ম দেশনা করে আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি আপনাদের পরলোকগত জ্ঞাতি সুমনা বড়ুয়া এবং জগদীশ বড়ুয়ার উদ্দেশ্যে মাতৃমচিত্তে বিতরণ করছে। তারা সকলেই আমাদের পুণ্য রাশি প্রাপ্ত হয়ে অনন্ত অনন্ত চক্রবালে নির্বাণ লাভের হেতু হোক। এবং এখানে উপস্থিত নির্বাণ কামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, আপনারাও আমার ব্রহ্মচর্য জীবনে জন্ম জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্য রাশি সকলের উদ্দেশ্যে মাতৃমচিত্তে বিতরণ করছি। আপনারা সকলেই আমার সঞ্চিত পুণ্য রাশি প্রাপ্ত হয়ে নিবানাস্য পশ্চ ইহোত নির্বাণ দর্শন করুন
এই মর্মে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। নমস্কার।